টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ফরম্যাট পেইন্টার অপশনের কাজ। আমরা যখন একটি দীর্ঘ ডকুমেন্টস নিয়ে কাজ করি, অর্থাৎ একটি ডকুমেন্টসের ভিতরে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজের মধ্যে প্রচুর টেক্সট থাকে, এই টেক্সটগুলোতে কখনো আমরা হেডিং ব্যবহার করি, কখনো নর্মাল টেক্সট ব্যবহার করি, অনেক ক্ষেত্রে মেইন হেড থাকে একটা, সাব হেড থাকে একটা, আবার অন্যান্য ছোট ছোট হেডিং থাকতে পারে। আমরা সাধারণত একটি পেজে যদি 10টা মেইন হেডিং থাকে, তখন প্রথম মেইন হেডিংটাতে আমরা যে ডেকোরেশন দিয়ে থাকি সেটা, যেমন সেটা আমি ফন্ট সাইজ অথবা কালার একটা যে ডেকোরেশন দেই, আবার পরবর্তীতে ওই একই ধরনের হেডিং যদি থাকে, তাহলে আমরা পূর্বের যে হেডিংয়ে যে ধরনের আমরা ডেকোরেশন অ্যাপ্লাই করেছি, পরবর্তীতে সেই হেডিংয়ে ও পরবর্তী হেডিংয়ে সেই একই ধরনের ডেকোরেশন অ্যাপ্লাই করতে চাই। এটি করার জন্য সাধারণত আমাদেরকে প্রথম হেডিংটাতে সিলেক্ট করতে হয়, তারপরে সেটাতে ফন্ট সাইজ, আমরা যদি ফন্ট ফেস যদি চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট ফেস দিতে চেঞ্জ করে দিতে হয়, তারপরে ফন্ট কালার চেঞ্জ করতে হয়, ফন্ট সাইজ দিতে হয়, তারপরে পরবর্তীতে যদি ওই একই ধরনের মেইন হেডিং থাকে তাহলে সেটা আবার সিলেক্ট করতে হয়, করে সেটা আবার ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, ফন্ট ফেস চেঞ্জ করতে হয়, ফন্ট কালার চেঞ্জ করতে হয়। এভাবে যদি আমাদের একটা ডকুমেন্টসে 10টা মেইন হেডিং থাকে, তাহলে আমাদেরকে 10 বার একই ধরনের কাজ করতে হয়। কিন্তু এমএস ওয়ার্ড এমন একটা সুবিধা দেয়, এই সুবিধার ফলে আমাদেরকে ওই একই কাজ বারবার একই ধরনের না করে শুধুমাত্র 2টি থেকে 3টি ক্লিক করে আমাদের ওই একই ধরনের ফরম্যাটিং আমরা অন্যগুলোতে অ্যাপ্লাই করতে পারি। এটি কীভাবে করতে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমি কিছু টাইপ করেছি, প্রথমে টাইপ করেছি দিস ইজ হেডিং, আমি ধরে নিলাম এটা আমাদের একটা হেডিং। তারপরে আমি সাম নর্মাল টেক্সট টাইপ করেছি, সাম নর্মাল টেক্সট এটা ধরে নিলাম এটা জেনারেল টেক্সট হিসাবে আমরা গ্রহণ করব। তারপরে আবার একটা দিস ইজ হেডিং লিখেছি আমি, তারপরে আবার সাম নর্মাল টেক্সট, তারপরে আবার দিস ইজ হেডিং। আমি ধরে নিলাম আমাদের এখানে হেডিং রয়েছে 3টি, এই 3টি হেডিংয়ের আমি একই ধরনের ডেকোরেশন করব। অর্থাৎ প্রথম হেডিংয়ে আমার যে ফন্ট সাইজ হবে, ফন্ট ফেস হবে, ফন্ট কালার হবে, আমি একই ধরনের ডেকোরেশন আমি দ্বিতীয়টা এবং তৃতীয়টা এই 3টাতেই আমি করব। এটি করার জন্য আমাদেরকে সাধারণত যেটা করতে হবে, প্রথমে এটা ডেকোরেশন করলাম, করার পরে পরেরটাতে আবার সিলেক্ট করতে হবে, করার পর এটাতে আবার আমাকে ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, ফন্ট কালার দিতে হবে, ফন্ট পেজ চেঞ্জ করতে হবে, পরবর্তীতে আবার এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাতে আমাকে আবার ওই একই ধরনের ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, ফন্ট ফেস চেঞ্জ করতে হবে, ফন্ট কালার চেঞ্জ করতে হবে। এছাড়া আরও অন্যান্য ডেকোরেশন যদি করি, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো যদি একই ধরনের কাজ করতে হবে। কিন্তু আমাদেরকে ওই একই ধরনের কাজ আমাদেরকে বারবার না করে আমি একটাতে করে সেই একটা কাজে একটা যে হেডিংয়ের ফরম্যাটিং আমি অন্যগুলোতে অ্যাপ্লাই করব। এটি কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আমি আমার প্রথম হেডিংটি সিলেক্ট করলাম, প্রথম হেডিংটি সিলেক্ট করার পরে দেখুন এটার আমাদের ফন্ট ফেস দেওয়া আছে এরিয়াল, আমি ধরে নিলাম এটা আমি দেবো টাইমস নিউ রোমান দিলাম। তারপরে আমি এখানে ফন্ট সাইজটা দেওয়া আছে 11, আমি 11-এর জায়গায় আমি 18 দিলাম। দেওয়ার পরে তারপর এখানে আমার ফন্ট কালারটা বর্তমানে কালো কালার আছে, আমি এই ফন্ট কালারটা আমি দেবো, ধরে নিলাম আমি গ্রিন কালার দেবো, আমি গ্রিন কালার দিলাম। গ্রিন কালার দেওয়ার পরে আমি ইচ্ছা করলে এটা আমি বোল্ডও করতে পারি, যেমন বোল্ড করলাম। এখন এখানে আমি 1, 2, 3, 4 এখানে আমি 4টা কাজ করছি। এখন আমি এই ফরম্যাটিংটা আমি এই হেডিংয়ে আমি ওই একই ধরনের ফরম্যাটিং অ্যাপ্লাই করব। এটি করার জন্য যেটা করতে হবে আমাকে, যেই হেডিংয়ের ফরম্যাটিং আমি অ্যাপ্লাই করব সেটাতে আমাকে কার্সর রাখতে হবে। আমি এখানে এইচের আগে আমি এই জায়গায় কার্সর রাখলাম, ওই টেক লাইনের যে কোনো টেক্সটের সামনে অথবা পরে অথবা যে কোনো অক্ষরের আগে পরে কোনো জায়গায় কার্সর রাখলে কাজটা হয়ে যাবে। আমি এখানে কার্সর রাখলাম, কার্সর রাখার পরে এইখানে দেখুন যে হোম ট্যাবের অন্তর্গত এখানে ক্লিপবোর্ড যে সেকশন রয়েছে, এই ক্লিপবোর্ড সেকশনে এখানে ফরম্যাট পেইন্টার নামে একটা বাটন রয়েছে। আমি এই ফরম্যাট পেইন্টার বাটনে আমি ক্লিক করলাম।
ক্লিক করে আমি মাউসটা আমি আমার ডকুমেন্টসের মাঝে নিয়ে আসলাম। মাঝে নিয়ে আসার পরে দেখুন আমার এই মাউস পয়েন্টারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মাউস পয়েন্টারটা আপনার বর্তমানে কার্সারের রূপ ধারণ করছে এবং বাম পাশে একটি ব্রাশের একটা সিম্বল চলে আসছে। এখন আমি এই মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে আমার টেক্সট আমি সিলেক্ট করব। যেহেতু আমি এই ডেকোরেশনটা আমি এই টেক্সট আমি অ্যাপ্লাই করব, এটি করার জন্য আমাকে এই টেক্সটের পুরো লাইনের যে বাম পাশে প্রথম যে অক্ষরটা রয়েছে ওই প্রথম অক্ষরে শুরুতে ক্লিক করে লাস্ট পর্যন্ত আমি টেনে নিয়ে যাব। এটা আমি যেই পর্যন্ত টেনে নিয়ে যাব সেই পর্যন্ত সেটি অ্যাপ্লাই হবে। আমি করে দেখাচ্ছি, আমি ক্লিক করে টেনে নিলাম, নিয়ে লাইনের শেষ পর্যন্ত নিয়ে আমি ছেড়ে দিলাম। দেখুন এখানে আমার উপরেরটাতে আমার যেই ফরম্যাটিং ছিল আমার হুবহু পরেরটাতে সে একই জন্য ফরম্যাটিং অ্যাপ্লাই হয়েছে। আমি আবার পরের লাইনটাতে যদি একই ধরনের আমি কাজ অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি এটাতে আমি কার্সার রাখলাম। রাখার পরে আমি আবার ফরম্যাট পেইন্টার আমি বাটনে ক্লিক করে আমার এই মাউস পয়েন্টারটা আমি চেঞ্জ করে নিলাম। তারপরে আমি আবার দিস ইজ হেডিং এটাতে আমি সিলেক্ট করলাম, বাম পাশে ক্লিক করে আমি ডান পাশ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম। এই দেখুন আমার একই ধরনের ফরম্যাটিং এটাতেও অ্যাপ্লাই হয়ে গেছে। এই ফরম্যাট পেইন্টার অপশনের দ্বারা আমরা এইভাবে কাজ করে করে আমাদের কাজের গতি যেমন বাড়াতে পারি এবং খুবই অল্প সময়ে আমরা অনেক বেশি কাজ করতে পারি। আজ এ পর্যন্তই, নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।